আজকে আমি আবার একটি নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি, পেঁপে আর সজনে ডাঁটা দিয়ে কাঁচা মুগ ডাল। আপনার জন্য আরেকটু নিরামিষ রান্না নিয়ে এসেছি, কাঁচা মুগ ডাল সজনে ডাঁটা আর পেঁপে দিয়ে। দেখুন, এই আমার ডালটা আমি সেদ্ধ বসেছিলাম, উপরে যে ফেনাগুলো ফেলে দিয়েছি, একটু সর্ষাতে মিশিয়ে দেবো। আচ্ছা, এবার এই নুন মিশিয়ে দেবো। আর কি দেবো? যে সজনে ডাঁটা আর পেঁপে কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো। এবার আমি কি করবো, এটাকে ঢোকে আমি সেদ্ধ করে দেবো, এরপরে একটা আমি দেখাবো। দেখুন কত সুন্দর আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, কাঁচা মুগ ডালটা। আর এটা আমি ভাজা মুগ ডাল দিয়ে করতে পারি না, আমি একটি রেসিপি অলরেডি শেয়ার করেছি, মুগ মুসুরি মিলিয়ে পেঁপের ডাল, দেখতে পারেন, খেতে খুব সুন্দর হয় ওটা। আচ্ছা, এবার আমি কি করছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, তা অল্প দিলেই হবে। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি আপনাদের দেখিয়েছিলাম ভিডিও, তারপরেও আমি আরেকবার জল দিচ্ছি সেদ্ধ। এই আমি হলুদটা মিশিয়ে দিলাম, এরপরে আমি এটাকে ফোড়ন দেবো, আমি সেটা আপনাকে দেখাবো। সামান্য একটু গুড় আমি এতে দিলাম, এটা চাইলে আবার করতে পারি, স্বাদটা খুব ভালো হবে। চিনি আমরা দিই না তার পরিবর্তে। আর এরপরে আমি ফোড়নটা দেখাবো যখন দেবো। আমি আজকে ডালটাকে ফোড়ন দেবো, ওই যে মুগ ডাল করলাম না সজনে ডাঁটার পেঁপে দিয়ে, একটু ডালটাতে জিরা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, আর একটু হিং দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এই যে আমি ডালটা সুন্দর করে সেদ্ধ করে রেখেছিলাম, এই ডালটা এখন ওতে দিয়ে, একবারে সবটা দেবেন না, এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন আমি কিন্তু কিচ্ছু এর মধ্যে দিইনি, আদা ছেঁচা জিরার গুঁড়ো কিছু দিইনি, পুরো প্লেন ডাল। দেখুন কত সুন্দর, আমি দেখাচ্ছি বন্ধুরা, ডালটার রংটা কত সুন্দর হয়েছে, আমি কতটা হলুদ দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, সবই দেখিয়েছিলাম, সামান্য একটু গুড় দিয়েছিলাম। আর কিন্তু মশলা ছাড়া খুব সহজ কাঁচা মুগ ডাল পেঁপে আর সজনে ডাঁটা দিয়ে তৈরি হয়ে গেছে।